हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 12 जुलाई 2020 करेंट अफेयर्स निये एलाम आजके सेटे। तुम्हारे जोन्नो 10 करेंट अफेयर्स आछे, सेई साथे साथे आमी एक्सट्रा फैक्टगुलो बर्णना करे देव। तुम्हारा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो, भालो लागले लाइक करो आर चैनेले नतून होये थाकले सबस्क्राइब करो। ओके, चलो आजके देखे नी प्रश्नगुलो। प्रथम प्रश्न, ইউ গ্রিন বিল্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড 2020 পেল কোন সংস্থা সদর দপ্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আইওসি। অপশন বি, আইওসির পুরো কথা হলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, সদর দপ্তর লোজান সুইজারল্যান্ড, প্রতিষ্ঠা সাল 1894 সালের 23শে জুন। পরের প্রশ্ন আমরা দেখব, 2 নম্বর প্রশ্ন, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সিইও হিসেবে রাজকিরণ রায়ের কার্যকালের মেয়াদ কত বাড়ানো হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2 বছর। 2017 সালের 1 জুলাই থেকে তিনি এই পদে বহাল আছেন। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সদর দপ্তর মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1919 সালের 11ই নভেম্বর। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি অবসরের ঘোষণা করা রেনিম এল উইলিলি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্কোয়াশ। তার বর্তমান বয়স 31 বছর। তিনি ইজিপ্টের বাসিন্দা, ইজিপ্টের রাজধানী কায়রো, মুদ্রার নাম ইজিপ্টিয়ান পাউন্ড, বর্তমান রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত আমাডৌ গন কুইলিবালি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আইভরি কোস্ট। আইভরি কোস্টের রাজধানী ইয়ামুসুকরে, মুদ্রা হচ্ছে ফ্রাঙ্ক আর বর্তমান রাষ্ট্রপতি আলাসানে ওয়াত্তারা। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের শুদ্ধতা নিশ্চিত করতে পিওর ফর শিওর ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। 8ই জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত এই ক্যাম্পেইনের মাধ্যমে দুধের নমুনা পরীক্ষা করা হবে। রাজস্থানের রাজধানী জয়পুর, বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বর্তমান রাজ্যপাল কলরাজ মিশ্রা। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ভেক্টাস গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কারা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সৈফ আলী খান এবং করিনা কাপুর। অপশন বি, ভেক্টাস ইন্ডিয়া কি ওয়াটার লাইন নামক ক্যাম্পেইনের জন্যই তাদের নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, 7 নম্বর প্রশ্ন, বিসিসিআই এর সিইও পদ থেকে পদত্যাগ করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাহুল জোহরি। বিসিসিআই এর পুরো কথা হলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, হেডকোয়ার্টার মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1928 ডিসেম্বর, বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, বর্তমান সেক্রেটারি জয় শাহ, পুরুষ কোচ রবি শাস্ত্রী, মহিলা কোচ ডব্লিউ ভি রামন। 8 নম্বর প্রশ্ন দেখব আমরা, ইফ ইট ব্লিডস শিরোনামে বই রিলিজ করতে চলেছেন কোন আমেরিকান লেখক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্টিফেন কিং। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, লন্ডনে গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2020 টপ পাবলিসিস্ট সম্মানে ভূষিত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শচীন আবাস্থি। তিনি ন্যাশনাল মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট, এটি উত্তরপ্রদেশের নয়ডাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব, 10 নম্বর প্রশ্ন, ভারতের বেস্ট পুলিশ স্টেশনের তকমা পাওয়া নাদন পুলিশ স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশ। এই পুলিশ স্টেশন হিমাচল প্রদেশের হারিমপুর জেলায় অবস্থিত। ওই থানার ডিরেক্টর জেনারেল সঞ্জয় কুণ্ডুকে এই সার্টিফিকেট প্রদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজধানী সিমলা গ্রীষ্মকালীন এবং ধর্মশালা শীতকালীন। বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, বর্তমান রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়।
তাহলে বন্ধুরা এই ছিল আজকে তোমাদের জন্য 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর একটু কষ্ট করে শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক। তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।